হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি, যেটা নাম হচ্ছে চাপা সুটকি, অনেকে শীতলও বলে থাকেন। তো এটা বানাতে কি কি লাগবে চলুন তাহলে সেটা আগে দেখে নেই। তো এটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি, অবশ্যই চাপা নিতে হবে, এটা পুটি দিয়ে যে চাপাটা করা হয় সেটা নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু কাঁচা পেঁয়াজ, আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো রসুন, নিয়েছি কিছু মরিচ। মরিচটা একটু আসলে শুটকির মধ্যে একটু ঝালটা বেশি দিতে হয়, তো আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো চলুন শুরু করে দিই দেরি না করে। তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে একটা বসিয়ে দিয়েছি। আমি অল্প একটু পানি দিচ্ছি, জাস্ট আমি একটু পুঁটি মাছগুলো সিদ্ধ করে নিব। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছটা ঢেলে দিব। তো এই যে পানিটা একটু ফুটে উঠেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একদম শুকিয়ে নিব পুরো পানিটা, মাছটা সিদ্ধ হয়ে একদম যখন শুকা শুকা হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেছে আমার এটা, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে আমি এটার মধ্যে আবার শুকনো মরিচটা একটু টেলে নিব। তো ফিরে আসছি। তো আমি সুটকিটা তোমার হয়ে গেছে, আর এখন আমি একটু মরিচগুলো টেলে নিব হালকা করে, যাতে এটা ভাজা না হয়ে যায়। আমি হালকা, খুব হালকা করে একটু ভেজে নিব। আচ্ছা, আমি যখন সুটকিটা দেখিয়েছি তখন কিন্তু আগেই আমি এটাকে ক্লিন করে নিয়েছিলাম, ভালো মতো আঁশ ফেলে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ওখানে দেখিয়েছি। আমি মরিচটা আর ভাজবো না, এটা কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হবে কিন্তু পুড়বে না। আমি এখন একটু দু টুকরো রসুন এখানে দিয়ে দিব, যে রসুনটা নিয়েছিলাম। এটাকে আমি চোকলাটা ফেলিনি, কারণ রসুনটা ভেজে নিতে হয় না, এটা কাঁচাই দেয়, কিন্তু আমার কাছে একটু স্মেল লাগে, সেই জন্য আমি একটু চোকলা সহকারে দিয়েছি, জাস্ট যাতে একটু হালকা কোনো রকম একটু ইয়া হলে যাতে কাঁচা স্মেলটা না থাকে এই জন্য আমি দিয়েছি। আর আপনারা যারা সহ্য করতে পারেন তারা কিন্তু এটাকে না ভেজেই করবেন, এটা সেটা খেতে খুবই টেস্টি। এই তো আমার হয়ে গেছে, এখন আমি চলে যাব পাটাতে বাটার জন্য। চলুন তাহলে শুরু করে দেই। তো এখন আমি শুটকিটা আগে বেটে নিব। আচ্ছা, আমি বেটে নিচ্ছি। এখন আমি মরিচটা বেটে নিব। আমার মরিচটাও বাটা শেষ, এখন আমি এটার সাথে রসুন আর পেঁয়াজটা মিলিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি লবণ দেইনি, লবণটাও দিব। তো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ, আমি লাগলে আবার দিব।
এই তো আমার ভর্তাটা বানানো শেষ। তো দর্শক আমি বাটিতে নিয়ে আমি ফিরে আসছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চাপা বা লটকা শুটকির ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট করে আমাকে একটা থামস আপ দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।